দক্ষিণ রায় হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা। একে পশু ও দানবদের নিয়ন্ত্রক বা বাঘের রাজা মনে করা হয়। সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি মনে করেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে দক্ষিণ রায়ের রাজত্বের সীমা দক্ষিণে কাকদ্বীপ, উত্তরে ভাগীরথী নদী, পশ্চিমে ঘাটাল ও পূর্বে বাঁকলা জেলা। প্রত্যেক অমাবস্যায় দক্ষিণ রায় মন্দিরে পশু বলি হয়। লোকবিশ্বাস অনুসারে দক্ষিণ রায় গান বাজনা পছন্দ করেন, তাই স্থানীয় লোকেরা রাতে তার মন্দিরে নাচ গানের আসর বসান। সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা, কাষ্ঠ বা মধু আহরণের মতো কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেন। কেউ কেউ মাথার পেছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন, যাতে বাঘ সেই মুখোশ দেখে ভয় পেয়ে তার কাছে না আসে। কলকাতার গড়িয়া রেল স্টেশনের কাছে লক্ষ্মীকান্তপুর ও ধবধবীর কয়েক মাইল দূরে একটি দক্ষিণ রায়ের মন্দির আছে। এই অঞ্চলটি এক সময় সুন্দরবনের অন্তর্গত ছিল। এখনও এই অঞ্চলের অধিবাসীরা দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেন। দক্ষিণ রায়ের মূর্তিতে একটি বিরাট গোপ দেখা যায়। তার শরীর শীর্ণ, চকচকে এবং হলদেটে, গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ দেখা যায়। তার একটি 6 মিটার দীর্ঘ লেজও আছে। দক্ষিণ রায় হলেন বাঘ মোম মধুর দেবতা। তার আবির্ভাব মধ্যযুগে। বনদেবতা হিসাবে পূজো পেলেও তিনি আদতে রাজা প্রতাপাদিত্যের সেনানায়ক, মদন রায়ের বংশধর, কবি কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল ছাড়াও হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশচন্দ্র সেন, নিহাররঞ্জন রায় ও সুনীতি কুমার চট্টোপাধ্যায় দক্ষিণ রায় সম্পর্কে লিখেছেন। রাজশেখর বসু পরশুরামের ছোট্ট গল্প এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোর রহস্য উপন্যাসে দক্ষিণ রায়ের উল্লেখ আছে।